বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক অনেক ভালো আছি, আশা করি তোমরাও অনেক ভালো আছো। রবি টেন মিনিট স্কুলের আজকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমরা কিন্তু অধ্যায় দুই পড়ছিলাম। অধ্যায় দুই অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা অধ্যায়ে আমরা অনেকগুলো বিশ্ব সভ্যতা সম্পর্কে জেনেছি। আমরা কিন্তু বলেছিলাম যে বেশিরভাগ প্রাচীন বিশ্ব সভ্যতার উদ্ভব ঘটে আফ্রিকা এবং এশিয়া মহাদেশে, এবং আমরা এশিয়া মহাদেশের বিভিন্ন সভ্যতা যেমন মেসোপটেমীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, পারস্য সভ্যতা এবং চীন সভ্যতা ইত্যাদি সভ্যতা সম্পর্কে পড়েছি। আজকের অধ্যায়ে আমরা একটি ইউরোপীয় সভ্যতা সম্পর্কে পড়ব। পূর্ববর্তী ভিডিওতে আমরা কিন্তু আরেকটি ইউরোপীয় সভ্যতা সম্পর্কে পড়েছিলাম, ওটা কি তোমাদের মনে আছে? ওটা ছিল গ্রিক সভ্যতা। আজকে আমরা রোমান সভ্যতা সম্পর্কে জানব। তাহলে চলো শুরু করা যাক। ইউরোপে যে সময় গ্রিক সভ্যতা গড়ে ওঠে, মোটামুটি ওই সময়েই রোমান সভ্যতাও বিস্তার লাভ করে। তোমরা কি জানো রোম কোথায় অবস্থিত? রোম হচ্ছে এখনও কিন্তু ইতালির রাজধানী বা ক্যাপিটাল সিটি, অর্থাৎ রোম হচ্ছে ইতালির একটি শহর, এবং এই রোমেই কিন্তু নগর সভ্যতার বিকাশ ঘটে। সামান্য কৃষিকাজ এই অঞ্চলে হতো, কিন্তু মেইনলি সভ্যতাটি ছিল বাণিজ্য নির্ভর, অর্থাৎ তাদের আয়ের প্রধান উৎস ছিল কিন্তু ব্যবসা বাণিজ্য। তারা পাথর ও ইট দিয়ে ঘরবাড়ি, রাস্তাঘাট, ধর্ম মন্দির ইত্যাদি নির্মাণ করে সভ্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া পাথরের মূর্তি তৈরিতে প্রাচীন বিশ্বে রোমানরা সর্বাধিক খ্যাতি লাভ করে। বিজ্ঞানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রোমান বিজ্ঞানীরা। ইতিহাসের অনেক বিজ্ঞানী যেমন গ্যালিলিও কিন্তু ছিলেন একজন রোমান বিজ্ঞানী। এছাড়াও তোমরা কিন্তু আলেকজান্ডার দি গ্রেট, জুলিয়াস সিজার, তাদের নাম কিন্তু শুনেছ। তারা কে ছিলেন বলতে পারবে? তারা ছিলেন সবাই যোদ্ধা, ইতিহাস খ্যাত যোদ্ধা। এই সকল যোদ্ধাই ছিলেন রোমান, অর্থাৎ রোমানরা ছিল যোদ্ধা জাতি। তারা তাদের আশেপাশে নানা দেশ জয় করে করে নিজেদের সাম্রাজ্য গড়ে তোলে, এবং রোমান সাম্রাজ্যের কিন্তু তারা বিস্তৃতি ঘটায়। জুলিয়াস সিজার, অগাস্টাস সিজার এমন সব বিখ্যাত সম্রাটরা কিন্তু রোমের সাম্রাজ্য বিস্তার করেছিলেন। তাহলে এই অধ্যায়ে কিন্তু আমরা রোমান সভ্যতার বিভিন্ন উল্লেখযোগ্য বিষয় এবং তাদের যুদ্ধের ইতিহাস সম্পর্কে জানলাম। সেই সাথে আমাদের এই অধ্যায় শেষ হচ্ছে। আমরা এই অধ্যায়ে কিন্তু অনেকগুলো প্রাচীন বিশ্ব সভ্যতা সম্পর্কে সামান্য ধারণা লাভ করেছি। ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।